হাই বন্ধুরা, ইউনিক বার্ড লাভার চ্যানেলে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা আপনার পাখিরা সবাই ভালো আছেন। আজকে যে ব্রিডিং সেটা লাভ বার্ডের উপরে, সে লাভ বার্ডের প্রথম উপরে দেখুন দুটো অ্যালবিনো ফিশার, তারপরে অ্যালবিনো ফিশারের সাথে লুটিনো ফিশার, তার সাথে অ্যালবিনোর সাথে পাই পার ব্লু স্প্লিট ইনো আছে, এখানেও সেম, কিন্তু এটা আছে লুটিনোর সাথে রয়েছে, আর এখানে দুটো লুটিনো, আর এখানে লুটিনোর সাথে গ্রিন ফিশার অফলাইন আছে, আর এখানে অ্যালবিনোর সাথে সেম স্পিড ব্লু পার ব্লু আছে, আর নিচে দুটো স্যাভেল আছে। আর এখানে যত এইগুলো হলো আমার সব হাই মিউটেশন গেল, আর এইগুলো যত দেখছেন সবই আমার লো মিউটেশন, মানে লো মিউটেশন মানে এগুলোরও মূল্য আছে, কিন্তু এগুলো মেনলি ফস্টারিংয়ের জন্য। যেগুলোর মধ্যে রয়েছে লুটিনো রোজি আছে, তার মধ্যে ক্রিমিনো রোজি আছে, আর গ্রিন ফিশার আছে, আর ইয়েলো ফিশার আছে। এইগুলো আমার সব ফস্টারিংয়ের জন্য রয়েছে। হ্যাঁ, এখানে এতগুলো ফস্টারিং ফেয়ার আমার লাগতো না, কিন্তু আমার কাছে পয়সার সিস্টেম অনুযায়ী আমি একটুখানি বেশি ফস্টারিং ফেয়ার তুলে রেখেছি, পরেরবার যাতে অসুবিধা না হয়, পরে ম্যানেজ করা যায়। দেখুন কত সুন্দর ডিম এ করেছে আমার, কিন্তু মানে ম্যাক্সিমাম আমার 7-8 দিন 10 দিন মতো হচ্ছে আমি বক্স বসিয়েছি, কিন্তু তারা খুব সুন্দর পেয়ার আপ নিয়েছে, এবং সবগুলো মানে যতগুলো আপনি পাখি দেখছেন সবই কিন্তু আলাদা আলাদা ব্রান্ড লাইন, যার জন্যই মনে হচ্ছে আমার অসুবিধাটা হচ্ছে না, কারণ আমি এইভাবে ফেস করেছি আগে প্রবলেমটা। তো যে দেখুন কত সুন্দরভাবে এরা নিয়েছে, কোনো প্রবলেম হচ্ছে না, এবং সবগুলো ঘর যতগুলো ঘর দেখবেন সব জায়গায় আমার ডিম এসে গেছে, মানে একটা হোক দুটো হোক পাঁচটা হোক দেওয়া শুরু করে দিয়েছে, কারোর কোনো ডিম দেওয়া বন্ধ নেই, এবং যথেষ্ট লক্ষ্মী পাখি বলে মনে হচ্ছে এই মুহূর্তে। ঠিক আছে, তো দেখা যাক লাস্ট মুহূর্তে যখন ব্রিডের থেকে বাচ্চা বেড়েছে এবং বাচ্চার কোয়ালিটি কেমন হচ্ছে না হচ্ছে সেটা দেখলেই বুঝতে পারবো কী হচ্ছে না হচ্ছে। তো সবই দেখছেন কত সুন্দর করে বাইরে বসানো, তো কেমন লাগলো জানাবেন এই সেট আপটা। আজকের মতো টাটা, বাই বাই।